হ্যালো বিভাস, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সামনে চলে এসেছি ড্রাই নারকেলের রেসিপি নিয়ে। এটা একদম বাজারে কেনা যে ড্রাই নারকেল আমরা পাওয়া যায় প্যাকেটে, পুরো তার মতো হয়, কোনো অংশেই কম হয় না। অথচ 3 থেকে 4 মিনিট লাগে এটা বানাতে। এমন অনেক রান্না আছে যেটাতে নারকেল ছাড়া ঠিক জমে না, আবার তাড়াহুড়োর মাঝে তখন নারকেল কোড়ারও টাইম থাকে না। তাই ড্রাই নারকেল বাড়িতে বানিয়ে 6 মাস পর্যন্ত কিভাবে রাখবে চলো দেখে নিই। প্রথমে আমি নারকেলগুলোকে তুলে নিয়েছি এবং ওই কালো অংশটা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা একটা মিক্সিতে পেস্ট বানাবো। মিক্সিতে সবটাই পেস্ট বানিয়ে নিয়েছি। এই দেখুন, পেস্ট বানানোর পর এটা এইরকম অবস্থায় এসেছে। এবার আমরা নেক্সট স্টেপের জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পুরো নারকেলটাই আমরা দিয়ে দেব। এবার এটা সমানেই কিন্তু নাড়াতে হবে, যতক্ষণ না এটা তৈরি হচ্ছে এক টানা নাড়ি যেতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার চান্সটা থেকে যায়। এই দেখো, 1 মিনিট পরই আমার অনেকটা ঝুরু ঝুরু ভাব চলে এসেছে, কিন্তু এখনো এটা রেডি হয়নি, আর একটু তৈরি হতে হবে। 2 মিনিট পর দেখা যাক। এই দেখো, 2 মিনিট পর এটা আমার একদম তৈরি হয়ে গেছে। দেখুন, একদম বাজারের মতনই দেখতে লাগছে। তাহলে চলো প্লেটে নামিয়ে নিই। প্লেটে নামানো হয়ে গেছে, ঠান্ডা করাও হয়ে গেছে। দেখুন একদম ঝুরু ঝুরু হয়ে আছে। এবার এটা আপনি একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে ফ্রিজে 6 মাস রেখে দিয়ে ইউজ করতে পারেন আপনার সুবিধা মতো। কোনো গন্ধও হয় না, নষ্টও হয় না। ঝটপট বানিয়ে নিন ড্রাই নারকেল, আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আজ আসি, আবার পরে কোনো রেসিপি নিয়ে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।